আসসালামু আলাইকুম। সোনার ছেলেরা ও সোনার মেয়েরা, একটু কথা শুনো। বিষয়টা হলো যে ভর্তি পরীক্ষা সম্বন্ধে জানো, ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিয়ে পীরদের কথা শুনছো, প্রচুর পড়াশোনা করছো, এবং যারা ছোট বাচ্চা কাচ্চা পোলা পানাছো, কেবল এইচএসসিতে উঠছো, তোমরাও একটু ভালো মতো শুনো যে ভর্তি পরীক্ষার পড়াশোনা নিয়ে সম্বন্ধে সবাই জানে, মেন্টাল প্রিপারেশন নিয়ে আমি কথা বলি, একটা বিষয় নিয়ে কেউ কথা বলে না, সেটা হলো ভর্তি পরীক্ষার ফাঁদ। যে এত বড় করে লিখছি ফাঁদ, কেন ফাঁদ? কারণ একটা জিনিস বেসিক কমন সেন্সে মাথার মধ্যে চিন্তা করো। ধরো বুয়েট ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করে কতজন? অ্যাপ্রক্সিমেট অ্যাটলিস্ট 1 লাখ পোলা পান অ্যাপ্লাই করে, ফর্ম তুলে। দেন সেখান থেকে বুয়েট ভর্তি পরীক্ষা দিতে দেয় কতজন? কাকে? 12,000 মানুষজন কাকে। দেন বুয়েটে 12,000 থেকে নেয় কয়জন? কাকে? অ্যাপ্রক্সিমেটলি 1,000 মানুষকে। মেডিকেলের ক্ষেত্রে সিনারিওটা সেম, যেখানে 1 লাখের জায়গায় এবার 1.5 লাখ মানুষজন পরীক্ষা দিবে, বাট মেডিকেল সিট দিবে 4,000 মানুষজনকে। ঢাবিতেও সেম, যে 1.5 লাখ মানুষজন বা 84-85,000 মানুষজন ফর্ম তুলবে, তারপর ঢাবি সিট দিবে 2,000 মানুষজনকে। অর্থাৎ প্রতিবার যে কোনো ভর্তি পরীক্ষায় প্রায় 99% মানুষজন বাদ যাচ্ছে। 99% যে কোনো ভর্তি পরীক্ষায় ফর্ম তোলা, ভর্তি পরীক্ষায় বসা 99% মানুষজনকে বাই হুক আর বাই ক্রুক বাদ দেওয়া হচ্ছে। এবং মজার কথা, এই যে বাদ যাচ্ছে তার মধ্যে মাত্র 10% মানুষজন কিন্তু পাশ করতে পারে, পাশ মার্ক তুলে, এবং 1% মানুষজন, যদিও পার্সেন্টেজটা 1 না, 1-এরও ছোট, আমরা বুঝার সুবিধার্থে 1% মানুষজন চান্স পায়। প্রশ্ন হলো কেন? কারণ প্রায় তো সবাই গাইড তো সবাই পড়ছে, সবাই তো পীরের কাছে পড়তেছ, সবাই অফলাইনে যাচ্ছ, কিছু মানুষজন বাদে প্রায় প্রত্যেকের প্রিপারেশন কাছাকাছি থাকে। কিন্তু যেটা প্রবলেম হয় যে আমরা একটু ভার্সিটি স্ট্যান্ড পয়েন্টে চিন্তা করি, যেই স্যারকে কোশ্চেন করতে দেওয়া হয়েছে, তুমি চিন্তা করো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্যার, স্যারকে বলা হয়েছে যে তুমি একটা কোশ্চেন করো। যদি একজন স্যার কখনোই কোশ্চেন করে না, একটা দল থাকে, স্যারেরা কোশ্চেন করেন, তো স্যারেরা যখন কোশ্চেন করতে বসছে, স্যারদেরকে এইটুক কিন্তু বুঝতে হচ্ছে যে আমাকে 1 লাখ মানুষজনের মধ্যে 2,000কে বের করতে হবে, যারা সবচেয়ে মেধাবী, যাদের শুধু পড়াশোনা না, সে পড়াশোনাটাকে ইফেক্টিভলি ইউজ করার ক্যাপাবিলিটি আছে। তার মানে তুমি যদি এবার লার্জ অ্যামাউন্ট অফ পিপল বাদ দিতে যাও, তোমাকে পদে পদে ফাঁদ সেট করতে হবে, পদে পদে, যে কোনো জায়গায়। যে একটা ভুল করবে, যে একটা কোশ্চেন সেট করলাম এই একটাতে 1,000 বাদ, এরকম 10টা কোশ্চেন সেট করলাম 1 লাখ এমনি বাদ চলে গেল, বাকি যে কয়টা পোলা পান থাকলো এগুলোই আমার বেশি মেধাবী। এরকম কিছু কোশ্চেন বা কিছু স্ট্র্যাটেজি তারা সেট করেন, যেই সেটে একটা কোশ্চেন ভুল মানেও বাদ। কেন বাদ? কারণ ওই কোশ্চেনটা দেওয়াই হয়েছে তোমার বাদ দেওয়ার জন্য। এগুলোকে আমি বলি ভর্তি পরীক্ষার ফাঁদ। আমি স্পেশালি আজকে ভার্সিটি, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটারই কিছু কিছু ফাঁদ নিয়ে কথা বলবো। এই ভিডিওটা পুরোটা দেখলে তুমি বাকি ফাঁদগুলো সম্বন্ধে বুঝতে পারবা। প্রথমে আমি একটা জিনিস জানাই, সেটা হলো ইঞ্জিনিয়ারিং নিয়ে, এইটাতে ফাঁদের পরিমাণ সবচেয়ে বেশি। কারণ ইঞ্জিনিয়ারিংয়ের স্যাররা কিন্তু খুব ভালো মতোই জানে, যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করতে আসছে, এই স্যাররা অলরেডি বাকি মানুষজনের চেয়ে বেশি পড়া, বেশি জানে এবং বেশি মেধাবী। তার মানে এদের জন্য ফাঁদগুলো আর একটু ক্রিটিক্যাল করতে হবে। তো ওনারা কী করবে? প্রথম যেটা করবে, এক্সট্রিম হার্ড ম্যাথ দিবে। যেমন রুয়েটে অনেক কাল আগে একটা অবায়ন সমন্বয়ের ম্যাথ আসছিল, বুয়েট ভর্তি পরীক্ষা 2017 সালের কেমিস্ট্রিতে গঠনতাপের একটা ম্যাথ আসছে, সেটা একটু দেখবা। এরপরে বুয়েট ভর্তি পরীক্ষারই 17 বা 16 সালে একটা প্রান্ত বেগের ম্যাথ আসছে, যেখানে একটা লোহার বল পড়ে। এই দুইটা ম্যাথের সলিউশন যদি তুমি একটু তাকায় দেখো, দেখবা যে সলিউশনটা এক পে, মানে উনাখানে তো 4 আঙ্গুল 3 আঙ্গুল জায়গা দেয়, তা 4 আঙ্গুল 3 আঙ্গুল ফেলা, তুই 2 পৃষ্ঠা ধরে ম্যাথটা করবি, তাও ম্যাথটা মিলবে না। এবং প্রত্যেক রাইটারে এই ম্যাথটা সলভ আলাদা আলাদা। তো স্যার এই কোশ্চেনটা কেন দিছে? স্যার কি বোকা? স্যার তো জানে যে আমার স্টুডেন্ট এইটুক জায়গা পাবে, স্যার তাহলে কোশ্চেনটা কেন দিল? আবার ইন্টিগ্রেশনে কিছু বড় বড় টাইপ থাকে, 1/a sin² b cos² সামথিং, এই টাইপগুলো করার জন্য 1 - tan² x / 1 + tan² x দিয়ে করতে হয় এই ইন্টিগ্রেশনের টাইপগুলো। এটা জীবনও 4 আঙ্গুল জায়গা হবে না, স্যার এটা খুব ভালো মতোই জানে, কারণ এই ইন্টিগ্রেশনের কোনো শর্টকাট ওভাবে নাই। তো স্যার এটা কেন দিল? স্যার ইচ্ছা করে এই কোশ্চেনটা দিছে যাতে তোমার মতো কিছু মুরগি ওই জায়গায় যে এক্সট্রিম হার্ড ম্যাথটা 10 মিনিট ধরে করে, তারপর বলে যে মুই কি হনুরে, মুই কি হনুরে বলার পরে ও কিন্তু বুঝতে পারে যে ওখানে টাইম ছিল 3 মিনিট, ওখানে ইউজ করছে কতক্ষণ? 10 মিনিট। সেখানে আর একটা বোকা স্টুডেন্ট, ও বোকা না, ও খুব চালাক, ও জানে যে এটা টাইম কিল করার জন্য দিছে এক্সট্রিম হার্ড ম্যাথ, এটা দেখবো না, থু দিয়ে চলে আসে পরবর্তী ম্যাথ। অত তো করে 3টা ম্যাথ করছে কিন্তু। আরও এবার টুইস্টটা দেখো, এই যে এক্সট্রিম হার্ড ম্যাথ, তুমি কিন্তু তোমার বাপও মিলাইতে পারবে না, তোমার পীরও মিলাইতে পারবে না। তো তোমার 10 মিনিট টাইম ওয়েস্ট করার পরে তুমি 1 মার্কও পাবা না, তুমি পাইছো একটা আন্ডা। তোমার ফ্রেন্ড 3টা ম্যাথ মিলে 30 তুলে ফেলছে, চান্স পাবে কে? তোমার ওই ফ্রেন্ড। এবং আরও একটা বড় ট্র্যাপের কথা এবার শুনো, স্যার কিন্তু খুব ভালো মতো জানে
যে নেক্সট এই বছর তো বাদ দিলাম কিছু মুরগিকে, নেক্সট ইয়ারের কিছু মুরগি তো বাদ দেওয়ার উপায় রাখতে হবে। তো স্যার যে এই কোশ্চেনটা করছে, এইবার কিছু পীর আবিষ্কার হবে, এটি আইআইটির কোশ্চেন, জেইই, ব্রিজলাল, রেসনিক, হ্যালজেই, অ্যাডভান্স প্রবলেম, এই দিয়ে 12 ঘন্টার ক্লাসে আসে ওই মুরগি ম্যাথ। হ্যাঁ, যেটা মানুষকে দেওয়া হয়েছিল মুরগি বানানোর জন্য, ওই ম্যাথই 3 ঘন্টা ধরে তোরে বুঝাবে। তুমি ওই যে আমার ছেলে মঙ্কে, এ শুধু কঠিন ম্যাথ করে, ওরকম একটা অবস্থা হবে। তুই বুঝবি নেক্সট ইয়ারে স্যার আবার ওই ম্যাথ দিবে না, এবার অন্য একটা দিবে। তুই যে প্রিপারেশনের সময় 3 ঘন্টা ওয়েস্ট করলি, এতে তোর প্রিপারেশন আরও বাদ। তো এই যে স্যার 2 বছরের জন্য ট্র্যাপ সেট করে রাখে আজীবনের জন্য, যে আমি কঠিন একটা ম্যাথ দিব, এই মুরগি এই কঠিন ম্যাথের পিছনে দৌড়াবে, মা বাদ ওইটা। সে এক্সট্রিম হার্ড ম্যাথ যখনই দেখবা, এটা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি বা যে ভর্তি পরীক্ষা, এক্সট্রিম হার্ড ম্যাথ দেখবা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, টাটা, এই দিয়ে নাই আমি। কারণ এগুলা পারে কে, বুয়েট ফার্স্ট, ইভেন বুয়েট ফার্স্ট যে পোলাটা, ওরাও তুই সাক্ষাৎকার নেই যে মামা তুই কি সবগুলা কোশ্চেন দাগাইছিল, ও বলবে না মামা আমি সব দাগাই নেই। ইভেন ওয়ে কঠিন ম্যাথটা করে নেই, কঠিন ম্যাথ করছে কে জানিস, ওই যে 1400 পরের যে সলটা ওয়েটিংও আসে নাই, ওই হালার করলে ওই ম্যাথ মিলাই দিয়ে আসছে, কিন্তু ওই কিন্তু অ্যান্সারই করছে 10টা কোশ্চেন, বাকি 50টা দেখার টাইম পায় নাই। বুঝলে সমস্যাটা কোন জায়গায়? এবার আসো, নো অ্যান্সার। গত বছরের সিকের ওয়েট এক্সাম এবং আইউটি এক্সামে একটা মজার ঘটনা দেখা দেয়, গত বছর না প্রতি বছরই দেখা যায়, যে এই কোশ্চেনগুলাতে হঠাৎ করে পুরা ম্যাথ করলাম, সব ঠিকঠাক আছে, ওমা দেখে অ্যান্সার নেই, 4টা অপশন একটাও মিলে না। স্বাস্থ্যের পরীক্ষায় আগে 5টা অপশন থাকতো, কঠিন কুত্তা মারা একটা ম্যাথ করলাম, ওমা দেখি একটা ম্যাথও মিলে না, একটা উত্তরও মিলে না, 3 বা 4 বার ক্যালকুলেশন করলাম, দেখি উত্তর মিলে না। পরে বাসায় এসে কোশ্চেন ব্যাংক দেখি, ওমা ওখানে লেখা আছে নো অ্যান্সার। তার মানে কি, স্যার কি বোকা? ওটা তো একজন স্যার কোশ্চেন করে না, পুরো একটা টিম থাকে, দেন একজন স্যার ওটা স্ক্রুটিনি করে দেখে যে কোশ্চেনগুলো ঠিক আছে কিনা। তার মানে কি স্যারেরা নো অ্যান্সার কোশ্চেন ভুল করে দিচ্ছে? স্যারেরা তো বোকা না, স্যারেরা ইচ্ছা করেই কোশ্চেনটা ফেলাইছে, যে এটা তো কোনো অ্যান্সারই থাকবে না। এবার তোমার মতো কিছু মুরগি ওখানে যা আবার 10 মিনিট খায় ফেলাইছে, 10 মিনিটের কোশ্চেন দেখানোর কথা ছিল কয়টা এমসিকিউ? 10টা, তুই দেখাইছিস কয়টা? একটা। তার উপরে মজার কথা, স্যাররা কিন্তু তুই যদি না দেখাইতিস ওটাতে তুই কিন্তু ফ্রি মার্ক পাইছিস। দেখ, ধর কোনো একটা কোশ্চেনের অ্যান্সার নাই, 3টা সিনারিও হইতে পারে, 1 সবাই ওটাতে বোনাস পাইছে, 2 ওটাতে স্যাররা ভুল করে দিছে দেখে বোনাস দিতে পারে, 3 ওটা ইচ্ছাকৃত দেওয়া আছে। এখন তুই যদি ইচ্ছাকৃত ভুল অ্যান্সার দেখিস তাহলে কত মাইনাস খেলি? 1.25। ধর স্যাররা ভুল করছে তাই তুই বোনাস পাইলি, এই একমাত্র কেসে তুই নাম্বার পাবি, প্রথম কেসটাতে তুই কিন্তু নাম্বার পাচ্ছিস না। কোনো কেস 3টা কেসের মধ্যে 1টা কেসে তুই নাম্বার পাবি, তার মানে কি রিস্ক। যেইখানে অ্যান্সার নাই সর্বোচ্চ 1টা ক্যালকুলেশন 2 বার দেখবো, তারপর অ্যান্সার নাই, তার মানে এটা ইচ্ছা করে ট্র্যাপ ফেলানো হয়েছে। সাবধান, সাধু সাবধান। এরপর আসো শোনার ছেলেরা, আউট অফ সিলেবাস, এটা হলো স্যারদের আরও একটা বড় অস্ত্র। বললো শর্ট সিলেবাসে হঠাৎ করে স্যারেরা 3টা দিছে শর্ট সিলেবাসের বাইরে কোশ্চেন, 3টা এমসিকিউ বা 1টা ম্যাথ দিছে। এই নিয়ে পীরেরা বলছে, এই আমি কইছিলাম না ফুল সিলেবাস পড়তে, আমিও এক সময় পর্যন্ত বলতাম, বাট এখন তো ফুল সিলেবাস আমি বলতেছি না, মানে সিনারিও চেঞ্জ হয়েছে। বাট ওই যে 1টা কোশ্চেন আউট অফ সিলেবাস দিছে, শর্ট সিলেবাসের বাইরে দেওয়া পড়াটাও মানা যায়, এবার কিন্তু স্যার পুরা বইয়েরই বাইরে দিয়ে দিছে, একটা ট্রানজিস্টর সার্কিট দিয়ে দিছে, একটা সার্কিট দিছে জেনের মাঝখানে, এনো একখান ধারক, পুনো একখান ধারক, হ্যাত্তি একখান ধারক, এদিকে একখান ঘনকের সার্কিট। এই যে তোমাদের ফিজিক্স গডফাদার, এটার উপরে 2.5 ঘন্টার ক্লাস দিয়েছে, জাস্ট 1টা ম্যাথ করাইছে, তারা ভাবে তারা অনেক সেরা। বাট এই স্যারের মাথায় একটা বার বোঝা উচিত যে আমি 2.5 ঘন্টা ধরে ছোয়ালটাকে একটা ম্যাথ শিখেছি যেটা জীবনের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় আসবে না, ফাকিং শিট। যাই হোক, কিছু করার নেই। তো ওই যে আউট অফ সিলেবাসে একটা কোশ্চেন দিছে, এইবার আবার কিছু মুরগি পাগল হয়ে গেছে, আল্লাহ আউট অফ সিলেবাস কোশ্চেন দিছে, এইটা আমাকে করতে হবে। ও নেক্সট ইয়ার ওইটার উপর খুব কঠিনভাবে প্রিপারেশন নিল, স্যার নেক্সট ইয়ার ওইটাতে কোশ্চেন দিল না। এমন ওভান সমন্বয়ে বলি, সার্কিট বলি, কিছু কিছু কোশ্চেন আছে, যেমন ওই যে একটা ম্যাথ আছে, গাড়ির সামনের গ্লাস ভিজবে না পিছনের গ্লাস ভিজবে, এই ম্যাথ কোনো এককালে একবার দিছে, ওইটার উপর ভেক্টর চ্যাপ্টার পুরা, সব সারা ভেক্টরের কোশ্চেন শুরুই করে, যে কীভাবে গাড়ির মধ্যে এভাবে বৃষ্টি পড়ে, ওভাবে বৃষ্টি পড়ে। আর ভাই আসছে তো একবার, 20 বছরে একবার আসছে, ওটা তো সিলেবাসের মধ্যেও তারও তো এত কঠিন ম্যাথ আসতেছিল না, ওভান সমন্বয়ে আসছে একবার, ওই যে আইনস্টাইনের আপেক্ষিকতা জেনারেল থিওরি থেকে একবার কোশ্চেন আসছে, এটা দিয়ে তো পাগল হওয়ার দরকার নাই, বিন্যাস সমাবেশের একটা কুত্তা মারা ম্যাথ আছে বিশাল বড়, ওটা তো আসছে একবার। আউট অফ সিলেবাস কোশ্চেনে যখন মানুষ পাগলামি দেখে স্যারেরা খুশি হয়, সাবাস বেতা, সাবাস, গুড জব, তুই মারা, সাবধান, ওই কাজ করা যাবে না। এরপর আসো, এবার ভার্সিটি ইউনিটে বলি, ভার্সিটি ইউনিটে কি হয়, আবার সেম কাহিনী থাকে, নো অ্যান্সার, অ্যান্সার নাই, হ অ্যান্সার নাই, অ্যান্সার নাই মানে কি, তোমার তো এখানে টাইম পাবা প্রতি এমসিকিউতে 45 সেকেন্ড, এখানে 2 মিনিট খাইছো মানে কম, শেষ, ওখান থেকেই শেষ। এরপরে আসো নেক্সট কি থাকে,
বিগ কোশ্চেন, তুমি হঠাৎ করে আবিষ্কার করবা ঢাকা ভার্সিটিতে বিশাল বড় একটা ধারার যোগফলের ম্যাথ দিছে। তুমিও জানো আমিও জানি এম এস জি, এও জানো আমি 45 সেকেন্ডের ম্যাথ না, এম এস ইভেন ক্যালকুলেটার ছাড়া হচ্ছে না, ইভেন ক্যালকুলেটার ছাড়া শর্টকাটে ফেলাইলে আমার রাফ করতে হচ্ছে, কিন্তু স্যার কেন ওইটা দিছে? হঠাৎ করে তুমি দেখতে পাইলা ঢাকা ভার্সিটিতে যোগাশ্রী প্রোগ্রাম থেকে কোশ্চেন দিচ্ছে। হ স্যার কি মানে পাগল নাকি, যোগাশ্রী প্রোগ্রাম কি রাফ ছাড়া কেমনে করবো আমি, আমাকে তো গ্রাফ করতে হবে। তাহলে স্যার এটা কেন দিল? স্যার এটা খুব ভালো মতোই জানে যে তোমার মতো বিশাল কিছু মুরগি আছে, ওই মুরগির মাথায় কোনো এক মানে পিট ঢুকাইছে, তুই সব কোশ্চেনের অ্যান্সার করবি। দেন ওই হালার পোলা বয়া বয়া যোগাশ্রীর গ্রাফ আর্ট করে, দেন ছেদবিন্দু বের করে, দেন 6টা বিন্দুতে টেস্ট করে, তারপর বলি হ্যাঁ এইটাই উত্তর। অতক্ষণ টাইম গেছে 5 মিনিট, ওর ফ্রেন্ড ততক্ষণে 10টা এমসিকিউ দেখে 10 পাইছে, ওই 5 মিনিট পরে এমসিকিউ পাইলে মারলে মার্ক কত পাইলো? 1। দুঃখের কথা পরীক্ষার হলে ওই চাপে 10 মিনিট কাম করার পর উত্তরটা আসে ভুল, এবং আরও দুঃখের কথা ওই ভুল উত্তরটা যা দেখায় আসে, তারপর বলেন সেই এক্সাম দিছি মামা, শেষ খাইয়ে দিছে, 10 মিনিট আবার চান্স পাইছে। তো এই যে বড় কোশ্চেন, ওই যে টেপ ছাড়ে দিলে কত বলের পানিটা বের হইলে কত বল দিল, এই কোশ্চেন আসছে একবার, দরকার নেই তো দেখাইলাম না। ঢাকা ভার্সিটিতে যে ফার্স্ট ইউসার নাম্বার দেখতো কত হয়, যে লাস্ট পোলাটা, যে লাস্ট পোলাটা যে ওয়েটিং থেকে টানছে হেরে নাম্বার জিগা, হ্যাঁ 50%-এর নিচে কোশ্চেন দাগা আছে তাও ঢাবিতে পড়তেছে, আমার এত পিনিক কেন? বড় কোশ্চেন দাগাবই না। আর ভার্সিটি ইউনিটে তখন ওই পীরগুলা ভার্সিটি ইউনিট এসে সোলার বলের ম্যাথ করে, আরে ভাই আজব চুতিয়া তুমি, কেন সোলার বলের ম্যাথ করবো আমি, আমি কেন লরেন্স রূপান্তর করবো, হোয়াট দ্য ফাক, আমার দরকার 0.6 বেগে যে আমার 20% লেন্থ কমে, সময় 20% বাড়ে, ভর 20% বাড়ে, এটা দরকার আমার, এটা তো করাচ্ছ না, কিন্তু তুমি কঠিন ম্যাথটা দিয়ে করছো, এই একবার আসছে ওই যে একবার আসছে। এবার আসো আবার রং অ্যান্সার। ঢাকা ভার্সিটির কোশ্চেনের সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হলো কোশ্চেনের পরীক্ষা দিয়ে তোমার মনে হবে সেই এক্সাম দিছো, বের হয়ে বলবা সেই এক্সাম দিছো, তারপরে বাড়ির যায় মিলাবা, তারপর দেখবো আমার চোদ্দ রেজাল্ট দিছে, পাওয়ার কথা ছিল 100 পায়ে বসে আসা 80, কাহিনীটা কি হইলো? ওই যারা দেখবা পরীক্ষা দিয়ে খুব খুশি থাকবো, হয়ালার বলা চান্স পায় না, কেন পায় নাই? কারণ ঢাকা ভার্সিটির কোশ্চেন সারারা বসে বসে ইন্ডিভিজুয়ালি সলভ করে, সলভ করে তুমি যদি 2-এর জায়গায় আড়াই বসাও বা এই জায়গায় কাটাকাটি করে অ্যাপ্রক্সিমেশনটা ভুল করো, বা এই এ এর মানটা যদি বিতে বসে দাও ভুল করে, অর্থাৎ তোমার দ্বারা কী কী ভুল হওয়া সম্ভব সেই ভুলগুলো সারারা করে, যেগুলো ভুল অ্যান্সার আসা সম্ভব সেগুলো সুন্দর মতো ওই 4টা অপশনে বসায় দেয়, এ বি সি ডি, তুমি ভুল করবা ঠাক করে অ্যান্সার মিলবে, তুমি দেখা দিবা দেখবে সুন্দর মতো লাগে গেছে, আমি অরে সেই তো রাইট, বাড়িতে এসে দেখবা যখন সলভ দিচ্ছে তোমার সলভ ভুল। তো এখানেও আবার কি সাধু সাবধান, কোশ্চেন ক্যালকুলেশন স্লোলি করতে হবে, যেগুলো টাইপ পারি সেগুলোতে এক্সপার্ট হইতে হবে, এবং ওই জায়গায়ও সাবধান যে রং অ্যান্সার দাগানো যাবে না, স্যারেরা কিন্তু রং অ্যান্সার ওখানে খুব সুন্দর মতো গোছায় মনে করে একদম মানে মেয়েকে মেকআপ করে সুন্দর মতো বসে, বউয়ের কাপড় পরে বসে রাখছে, হ্যাঁ কিন্তু একটা ছেলে ওই যে কি হোচিমিন নামে একটা মাদ, সরি কিছু না, আউট অফ সিলেবাস, এবার আসে আউট অফ সিলেবাস। হ্যাঁ তো আউট অফ সিলেবাস কোশ্চেনটা কি, ঢাকা ভার্সিটিতে দেখবা ডপলার ক্রিয়া থেকে কোশ্চেন আসে, ঢাকা ভার্সিটিতে দেখবা শব্দের প্রতিফলন থেকে কোশ্চেন আসে, ঢাকা ভার্সিটিতে দেখবা ধাতুর সংকোচন প্রসারণ টেম্পারেচারের কারণে এগুলো থেকে কোশ্চেন আসে, এই তিনটার একটা আমাদের কারেন্ট সিলেবাসের আন্ডারে না। কেন কোশ্চেন আসলো? বুটেক্সে দেখবা তারা হলো রোধের যে RGB কালার আছে এই অনুযায়ী রোধের মান বের করে, এটাও আসে। তো এই কোশ্চেনগুলো তারা পাইলো কইতে, এগুলো পুরাতন সিলেবাসের বা বইয়ের বাইরের, তাহলে তারা কেন এখান থেকে কোশ্চেন করছে? স্যারা কি জানে না যে কোশ্চেন কোথা থেকে আসছে? স্যারা খুব ভালো মতো জানে, কিন্তু স্যাররা চায় যে তোমার মতো কিছু মুরগি ভর্তি পরীক্ষার আগে যাতে এই আউট অফ সিলেবাস কোশ্চেন খুব কুত্তার মতো পড়ে, পরীক্ষার হলে যে তো পারবা না কিন্তু তাও অ্যাটেম্প্ট করবা, অ্যাটেম্প্ট করার পর ওখানে আবার মারা খাবা। তো এই 4 স্টেপে তো সুন্দর মতো 10,000 করে 40,000 পোলাপান বাদ হয়ে গেছে, বাকি 40,000 কোশ্চেন এমন করছে বাকিরা পারেই নেই, শেষ। এবার আসো মেডিকেলে কি হয়, গার্বেজ ইনফো কোশ্চেন। মেডিকেলে একটা কোশ্চেন আসছিল, সেই কোশ্চেনটা কি, যে নিচের কোন PPM এর মানটা 1.1-2 PPM হইলে পানিটা কেমন, ভালো মোটামুটি ভালো, খুব ভালো খুব খারাপ, সোডিয়ামের বর্ণালীতে কোন রঙের রেখাটা দেখা যায় না, এই দুইটা কোশ্চেন আমি অ্যাসিওর করতে পারি কোনো শালা এটা পারে নাই, একান্ত যদি কোনো মানে জানোয়ার থাকে সেবা থেকেও পারার কথা না। এই দুটা কোশ্চেন মেডিকেল দিয়ে রাখছে, এরকম মেডিকেলে বিভিন্ন শিট গার্বেজ জায়গা থেকে কোশ্চেন দেখবা, দেখে মনে হবে যে এই কোশ্চেনটা স্যার কেন করলো, স্যার কি বোকা? না তুমি বোকা, স্যার জানে যে এই গার্বেজ আমি ঢুকাই দিব, ওই গার্বেজ দাগাবে মাইনাস খাবে মায়ের, অথবা নেক্সট ইয়ার এই গার্বেজ মুখস্থ করতে যাবে ভালো ইনফরমেশন বাদ দিবে আবার মায়ের, দুই ধাপে মায়ের খাচ্ছ তুমি। তো যেগুলো গার্বেজ গার্বেজ দেখা যাবে না, অনেক কোচিং দেখবা বড় বড় গার্বেজের শিট দেয় যে গার্বেজ মাথায় ঢুকাও, আরে বাবা গার্বেজ দাগাইতাম না,
মেডিকেলের ক্যাপ মার্ক কত 75 মানে 25টা যদি আমি বাদ দিয়ে আসি তাও তো ঢাকার তিনটাতে আমি বয়ে আসি 25টা দাগাবই না 25টা তাও তো ঢাকার তিনটা আসে যায় তা তুই কেন তো প্যারা খাচ্ছিস বল এরপরে গার্বেজ ম্যাথ মেডিকেলে কিছু ম্যাথ তুমি পাবা এই যে এই মালটা দিছে রুট ওভার 2 ইনটু 9.8 ইনটু জি এর মান দিছে 3.2 ইনটু 10 টু দি পাওয়ার 6 মাথায় বেসিক কমন সেন্স দিয়ে চিন্তা করো মেডিকেলের একটা পোলায় রুটটা করতে পারবে ক্যালকুলেটর ছাড়া স্যার এটা কেন দিল স্যার খুব ভালো মতোই জানে এটা সম্ভব না স্যার দিছে এটা ক্যালকুলেশন করবি চাপের মধ্যে পড়ে ভুল হবে আর এটা দেখাবে আবার মাইনাস মার্ক খাবে তো এই যে আমি এতগুলা কথা বললাম এতগুলা কথা বলার একটা সামারি টানে দিই যে বাবারা ওই 75% পড় যেই 75% ই ফাদ না 75% কোশ্চেন সারারা অলওয়েজই দেয় তুই যদি বইটা 75% মার্ক পাইস তুই টপ 100 এ তুই যদি মেডিকেলে 75% মার্ক পাইস তুই ঢাকার তিনটাতে তুই যদি ভার্সিটিতে 75% মার্ক পাইস তুই টপ 100 আবার 75% জাস্ট মার্ক পাইতে হয় ওই 75% সারারা কখনো এত ট্র্যাপ ফেলা না বিগত বছরের যে টাইপগুলো ছিল সেখান থেকে কোশ্চেন দেয় এই যে এই মালগুলো এত চিকন কেন জানো এই যে বইগুলো এত চিকন কেন কারণ রিজন একটা এই অ্যানালিসিস বইগুলো তো 75% আছে আমাদের ক্লাস কেন 40 মিনিট প্রত্যেকটা কোর্সের ক্লাস 40 মিনিট কেন কারণ আমরা গার্বেজ পড়াবো না তুই কান তুই যা অন্য বাপের কাছে যা পড় আমরা পড়াইতাম না তো যারা ভালো মতো চান্স পেতে চাও আমাদের কাছে পড়ার দরকার নেই তুমি ওই 75% ফোকাস করো প্রিভিয়াস কোশ্চেন অ্যানালিসিস করো যেগুলো আসবে এবং এই ফাঁদগুলোর ব্যাপারে সচেতন থাকবা এবং তুমি যদি চাও যে না তোমার মাথায় এতদিন গু ঢুকাইছে অনেক মানুষজন তুমি গু সরাইতে চাও কাজের ইনফরমেশন রাখতে চাও তাহলে এই প্রত্যেকটা কোর্স ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে চেক আউট করে কিনে ফেলবা 40টা কোর্স 500 টাকা খুব একটা কষ্ট হবে না এক বসাতে নেটফ্লিক্সের পুরো সিরিজ দেখো এক বসাতে সব ক্লাস করে ফেলবা তখনই আইডেন্টিফাই করে ফেলবা যে কোনটা শিট না মাথা থেকে শিট সরাও এই ফাঁদগুলো সম্বন্ধে সাবধান বেস্ট অফ লাক টাটা